সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 90 দিনে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ডে 49-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে তিনটি বিষয় সম্পর্কে পূর্ব বা জানব, সেই তিনটি হচ্ছে বাংলা ব্যাকরণ, আন্তর্জাতিক বিষয়াবলী এবং মানসিক দক্ষতা। বাংলা ব্যাকরণ থেকে আজকের জন্য আপনারা যে বিষয়টি পড়তে পারেন, যে টপিকটি, সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায়ই দেখা যায় যে বিপরীতার্থক শব্দ থেকে একটার মতন প্রশ্ন পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তো এইটার জন্য বইয়ের মধ্যে অনেক কিছু থাকে, আপনারা যদি সংক্ষিপ্ত আকারে পড়তে চান বা পরীক্ষায় প্রশ্ন কমন পেতে চান, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বছরে যে বিপরীত শব্দগুলো এসেছে, অর্থাৎ রিপিট এমসিকিউ বা বিগত বছরের এমসিকিউ, বিশেষ করে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে মুখস্থ যে পার্টগুলো আছে, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, তারপরে বাগধারা, এই যে অংশগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় আমরা খেয়াল করি বিগত বছরের প্রশ্নগুলো থেকেই প্রশ্ন কমন আসার ভালো সম্ভাবনা থাকে। আপনারা চাইলে যে কোনো বই থেকে পড়তে পারেন, আর সংক্ষিপ্ত আকারে পড়তে চাইলে বিগত বছরের প্রশ্নগুলোকে বেশি জোর দিয়ে পড়বেন। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমাদের এশিয়া মহাদেশ, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশটা পড়া হয়ে গেছে, এখানে বাকি মহাদেশগুলো সম্পর্কে দেখতে পাচ্ছেন। এইগুলো যে কোনো বই বা ডাইজেস্ট থেকে সংক্ষিপ্ত আকারে দেখবেন, যেগুলো থেকে খুব বেশি একেবারে তথ্য নেই। এশিয়া বা ইউরোপে যেরকম অনেক বেশি তথ্য আছে, এগুলো থেকে যে কোনো একটা বই বা ডাইজেস্ট থেকে যে তথ্যগুলো আছে সেইগুলো এবং এমসিকিউগুলো পড়তে পারেন। আর মানসিক দক্ষতা অংশের আমাদের টপিক অনুযায়ী যেগুলো পড়ার কথা ছিল কম বেশি আমরা সবই পড়ে ফেলছি। এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, কাউন্টিং ফিগার, এটা কোন অংশ? এটা হচ্ছে দেখবেন যে মাঝে মাঝে যে কোনো একটা চিত্র দিয়ে বলা হয় এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে, কয়টা বর্গক্ষেত্র আছে, কয়টা আয়তক্ষেত্র আছে, এরকম একটা প্রশ্ন। হ্যাঁ, মানে ফিগার দেওয়া থাকে, সেখান থেকে আমাদের কাউন্ট করতে হবে কয়টা ত্রিভুজ চতুর্ভুজ ইত্যাদি আছে। তো এইটার ক্ষেত্রে আমরা অনেক টেকনিক শিখে থাকি, অনেক নিয়ম শিখে থাকি। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে প্রথম প্রথম আমরা যখন যে নিয়মগুলো শিখি আপনারা দেখবেন সেইগুলো সহজ মনে হয়, কিন্তু যখন আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি তখনই কিন্তু আস্তে আস্তে প্যাচগুলো বাড়তে থাকে। তো এই জন্য আমি এক্ষেত্রে আপনাদেরকে যেটা সাজেস্ট করবো আর কি, যে আপনারা এক্ষেত্রে বিগত বছরগুলোতে যে চাকরির পরীক্ষায়, শুধু বিসিএস না, বিসিএস থেকে ব্যাংক বা অন্যান্য চাকরির পরীক্ষায় বিগত বছরগুলো থেকে কাউন্টিং ফিগার থেকে যে প্রশ্নগুলো আসছে, আসতে দেখা গেছে বিগত বিভিন্ন পরীক্ষায়, সেইগুলোর প্রশ্নগুলোর অ্যান্সার সরাসরি মুখস্থ রাখবেন। এখন বলতে পারেন যে ভাইয়া অঙ্কের অ্যান্সার কেন মুখস্থ রাখবো, কারণ প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বিভিন্ন সময় যে কাউন্টিং ফিগার থেকে প্রশ্নগুলো আসে, ম্যাক্সিমাম সময়ে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো সরাসরি রিপিট করা হয়। সেক্ষেত্রে আমরা যদি 15-20-25 শুধুমাত্র যে কোনো একটা ফিগার দেখেই যদি অ্যান্সারটা বলে দিতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য তুলনামূলক খুব সহজ হয়। আর ছোটো ছোটো কিছু নিয়ম আছে, আপনারা সেই নিয়মগুলো পড়তে পারেন। আর যদি কেউ সবগুলো নিয়ম মনে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু সবগুলো নিয়ম মনে রাখতে গেলে মানে এটা আমরা মনে রাখতে পারেন, সমস্যা নেই। মনে রাখলে হয় কি, দেখা যাচ্ছে যে আপনি যখন একটার পরে আরেকটা নিয়মে যাচ্ছেন তখন কিন্তু আমাদের এখানে অনেকেরই ভুল হওয়ার চান্স থাকে, আর এগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় খুব বেশি একটা আসে না। লিখিত পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন প্রতি বছরই থাকে, কিন্তু বিসিএস প্রিলিতে এরকম প্রশ্ন খুব আসে না। যদিও আসে, ওই যে 20-25 যেগুলো বিগত পরীক্ষায় আসছে তার মধ্যে থেকে আসার বেশি সম্ভাবনা থাকে। আর আমরা মোটামুটি মানসিক দক্ষতা থেকে যে টপিকগুলো পড়ার ছিল সবগুলোই পড়ে ফেলছি টপিক ওয়াইজ। এর বাইরে হয়তো অন্যান্য কিছু থাকতে পারে, আপনারা একটু মিলিয়ে দেখবেন, আর পরবর্তী সময়ে মানসিক দক্ষতা থেকে আমরা প্রিলিখিতের প্রশ্নগুলো পড়লেই মানসিক দক্ষতাটা শেষ হয়ে যাবে। তো আজকের এই অংশগুলো পড়লে দেখা যাবে যে আপনি প্রতিদিন যেরকম আমরা 2-3 কথা বলতেছিলাম, এরকম হয়তো বা 1-3 আপনি কমান পেয়ে যেতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন ডে 15-এ আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।